আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে স্টোমাক আলসারের একটি ছবি। স্টোমাক আলসার, যেটাকে পরিষ্কার বাংলা ভাষায় বলা হয় পাকস্থলীতে ঘা হওয়া বা পেটের মধ্যে ঘা হওয়া। সে যাই হোক, এই স্টোমাক আলসার হলে কি কি শারীরিক সমস্যা হতে পারে? গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বুক জ্বালা করা বা হার্টবার্ন হওয়া, পেট জ্বালা করা, মাঝে মাঝে পেট ব্যথা করবে, তারপর বমি বমি ভাব হবে, বমি হওয়া, কিছু খেতে ইচ্ছা করবে না, এই সমস্ত সমস্যাগুলি হতে পারে। এই সমস্ত সমস্যাগুলি যদি হয় তাহলে আপনি কি করবেন? ওষুধ খাবেন। কোন ধরনের ওষুধ খাবেন? ইন্ডিয়ান মার্কেটে স্টোমাক আলসার বা পেটের মধ্যে ঘা সারানোর অনেক রকমের ওষুধ আছে। তার মধ্যে উন্নত মানের ব্র্যান্ডেড কতগুলি ওষুধ আছে, সেগুলি হল SFTO, সুক্রালো, সুক্রা ডে ও, সুক্রাফিল ও, সুক্রা পেন ও, সুক্রাল কোট ও, এছাড়াও আরো অনেক ওষুধ আছে। তবে সেগুলি কেমন কাজ করবে, তার কাজ কেমন, তার রেজাল্ট কেমন আমার জানা নেই। তবে আমি যে এই 6টি ওষুধের নাম বললাম, এগুলির রেজাল্ট খুবই ভালো, খুব সুন্দর কাজ করে, আর এগুলি মোটামুটি সব ওষুধের দোকানেই পাওয়া যায়। তবে আমি যে রোগের কথা বললাম, স্টোমাক আলসার বা পেটের মধ্যে ঘা, এরকম যদি কোনো রোগী থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শে এই 6টার মধ্যে যে কোনো একটি সিরাপ খেতে পারেন। তবে এখন আমি এই SFTO সাসপেনশন বা সিরাপ নিয়ে আলোচনা করব। স্টোমাক আলসারের পাশাপাশি এই সিরাপ খেলে কি কি উপকার হয়, এই সিরাপ খাওয়ার নিয়ম কি, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, এটি খেলে আর কোন কোন ধরনের খাবার খাওয়া যাবে না, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এর দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন, এটি SFTO সাসপেনশন বা সিরাপ। এর ভিতরে কি কি কম্পোজিশন থাকে সেগুলি সম্পর্কে একটু জেনে নেব। এই SFTO সাসপেনশন বা সিরাপ মার্কেটে 100 ml আর 200 ml পাওয়া যায়। আমার কাছে যেটি আছে এটি 100 ml। এর প্রতি 5 ml এ সুক্রাল ফেট থাকে 1000 mg বা 1 গ্রাম, আর অক্সিটাকাইন থাকে 10 mg। এই দুটি সমন্বয়ে ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে SFTO সাসপেনশন। এটির বর্তমান বাজার মূল্য 172 টাকা, সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। এটি খাওয়ার আগে খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন, কারণ এই ওষুধটি খুবই গাঢ়। আগেই আলোচনা করেছি, যাদের স্টোমাক আলসার বা পাকস্থলীতে ঘা হয়েছে বা পেটের মধ্যে ঘা হয়েছে, তাদেরকে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বুক জ্বালার সমস্যা আছে, তাদেরকেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। এই ওষুধটি 10 ml করে দিনে 2-3 বার খাওয়া যায়। তবে মনে রাখবেন, এটি খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হয়। আপনি যখনই খান, সকালে, দুপুরে, রাত্রে, তখনই আপনি খাওয়ার 1 ঘন্টা আগে 10 ml খেয়ে নেবেন। 10 ml করে দিনে 2-3 বার খাওয়া যায়। এটি কন্টিনিউ বা একটানা 1.5-2 মাস খেতে হয়। তবে রোগীর রোগের উপরে নির্ভর করবে ডোজ এবং ডিউরেশন। আপনি কি সমস্যার জন্য খাচ্ছেন, আপনার পাকস্থলীতে আলসারের পরিমাণ কেমন, তার উপরে নির্ভর করবে আপনি কতটুকু করে খাবেন আর কতদিন খাবেন। এই জন্য আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শে
এই ওষুধটি খাবেন। এই ওষুধটি খেলে ধূমপান এবং মদ্যপান করা যাবে না, ঠান্ডা দুধ খাওয়া যাবে না, চকলেট খাওয়া যাবে না, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, আর সবচেয়ে বেশি খেতে হবে ফাইবারযুক্ত খাবার, এটি বেশি করে খেতে হবে। যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, এছাড়াও যে সমস্ত মেয়েরা গর্ভবর্তী এবং যারা সন্তানকে বুকের দুগ্ধ পান করায়, তারা এই ওষুধটি খাওয়ার আগে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। এই ওষুধটি খেলে বেশ কিছু সাইড ইফেক্ট হতে পারে, সেগুলি হলো, আবার কারোর কারোর নাও হতে পারে, তবে বেশ কিছু সাইড ইফেক্ট হয়, সেগুলি হচ্ছে কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা, অ্যালার্জি বা গায়ে র্যাশ বেরোতে পারে, এছাড়াও মাথা ঘোরা বা বমি বমি ভাব। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শে এই ওষুধটি গ্রহণ করবেন, তাহলে খুবই ভালো হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।